1975 সালের 15 আগস্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই থেকে প্রতিবছর 15 আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত্ত করে মেহরবানি করে তাদেরকে আপনি জান্নাত আল্লাহ মালিক মেহরবানি করে তার বাবা তার মা বা আল্লাহ মা সবাইকে আপনি জান্নাত নসিব করে দিন আল্লাহ। কবরের ভিতরে যদি কোনো বিপদ আল্লাহ থেকে থাকে মালিক বিপদগুলো আপনি দূর করে দিন আল্লাহ। শেখ হাসিনা মালিক তার হাত ধরে যেগুলো সাহায্য ত্রাণ আমাদের দিকে আসতেছে মালিক মেহরবানি করে আর সবের হাদিয়া আপনি তাকে দান করে দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কখনো আসবে না ফিরে, তবে ফিরে ফিরে আসে 15 আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। প্রতিবছর এ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসেন, কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে এবছর তিনি আসতে পারেননি। দলীয়ভাবে নির্দেশনা প্রতিটি ইউনিয়নে এ দিবস আলাদাভাবে পালন করতে হবে, তারই ধারাবাহিকতায় ডুমুরে ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হচ্ছে। আজকের এই দিনে 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী সেনা অফিসারের দ্বারা আজকের এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে এই সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাকে সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে নিহত করেছিলেন। আজ 15 আগস্ট আমরা জাতির জনকের বিজয় আত্মার শান্তি কামনা করি। সেদিন 15 আগস্টে